একটি জিনিস বিক্রি করে এক ব্যবসায়ীর দশ পার্সেন্ট লাভ হয় জিনিসটি দ্বিগুণ মূল্যে বিক্রি করলে শতকরা লাভ কত হবে চারটি অপশান দেওয়া হচ্ছে কোনটা সঠিক উত্তর আমরা দেখব কোশ্চেনে প্রথমে বলেছি জিনিসটি বিক্রি করলে ব্যবসায়ীর দশ পার্সেন্ট লাভ হচ্ছে অর্থাৎ এর মানে হচ্ছে যেহেতু দশ পার্সেন্ট লাভ বলেছে তাই ক্রয় মূল্য যদি একশো টাকা হয় বিক্রয় মূল্য হয়ে যাবে এখানে লাভ বলেছে বলে একশো সাথে দশ যোগ করলে একশো দশ টাকা হয়ে যাচ্ছে বিক্রয় মূল্য ঠিক আছে এবার কোশ্চেনে কী বলেছে জিনিসটির দ্বিগুণ মূল্যে বিক্রি করলে টেন পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত একশো দশ টাকা পাচ্ছি আমরা কিন্তু যদি দ্বিগুণ মূল্যে বিক্রি করা হয় অর্থাৎ একশো দশের সাথে যদি দুই গুণ করে দিই তাহলে একশো দশের সাথে দুই গুণ করলে কত হচ্ছে দুশো কুড়ি টাকা এটাই হয়ে যাচ্ছে দ্বিগুণ মূল্য তাহলে দুশো কুড়ি টাকায় যদি আমি জিনিসটি বিক্রি করি তাহলে শতকরা লাভ কত আমাদের জিজ্ঞেস করেছে ঠিক আছে তো সেক্ষেত্রে যেহেতু ক্রয় মূল্য আমরা একশো টাকা ধরে করেছি তাই দুশো কুড়ি থেকে তোমরা একশো বিয়োগ করে দাও অর্থাৎ একশো টাকায় কিনে দুশো কুড়ি টাকায় বিক্রি করলে লাভ হচ্ছে দুশো কুড়ি থেকে তোমরা একশো বিয়োগ করো একশো কুড়ি টাকা লাভ হচ্ছে মানে একশো কুড়ি পার্সেন্ট যেহেতু আমরা সরাসরি এখানে একশো বিয়োগ করছি একশো কুড়ি পার্সেন্ট হয়ে যাবে সঠিক উত্তর যেটা রয়েছে অপশন ডি তে যদি একটি ভগ্নাংশের লব পনেরো পার্সেন্ট বৃদ্ধি এবং হর আট পার্সেন্ট হ্রাস করা হয় তবে নতুন ভগ্নাংশটি পনেরো বাই ষোলো হয় প্রথমে ভগ্নাংশটি কত ছিল চারটি অপশান দেওয়া আছে কোনটা সঠিক উত্তর আমরা দেখব আমি ধরে নিলাম প্রথমে যে ভগ্নাংশটি ছিল সেটি ছিল এক্স বাই ওয়াই এবার এই ভগ্নাংশের ওপরেরটাকে বলা হয় লব এবং নিচেরটাকে বলা হয় হর কোশ্চেনে বলেছে লব পনেরো পার্সেন্ট বৃদ্ধি যেহেতু বৃদ্ধি বলেছে তাই একশো সাথে আমি পনেরো চোখ করে দেবো মানে একশো পনেরো পার্সেন্ট এবং হর হড় বলতে নিচেরটা কী বলেছে আট পার্সেন্ট হ্রাস করা হলে যেহেতু হ্রাস মানে কমে কমে যাচ্ছে একশো থেকে তাই আট বিয়োগ করবো বিরানব্বই পার্সেন্ট তো সেক্ষেত্রে নতুন ভগ্নাংশটি হবে কোশ্চেনে বলেছে পনেরো বাই ষোলো ঠিক আছে তাই সমান দিয়ে লিখেছি আচ্ছা এবার কাটাকুটি করবো ওপর পার্সেন্ট পার্সেন্ট কেটে দিলাম মানে একশো একশো কেটে যায় কেটে দিলাম আচ্ছা এবার তেইশ দিয়ে কাটছে তেইশ চারে বিরানব্বই তেইশ পাঁচে একশো পনেরো পাঁচ দিয়ে পনেরোকে কাটলে তিন হয় আর এখানে চার দিয়ে ষোলোকে কাটলে চার হয় তাহলে এই এক্স বাই ওয়াই সমান আমি কত পাচ্ছি তিন বাই চার অর্থাৎ ভগ্নাংশটি যেটা আমরা এক্স বাই ওয়াই ধরেছিলাম সেটা কত পেলাম তিন বাই চার এটাই ছিল প্রথমে ভগ্নাংশ এই তিন বাই চার আছে অপশানটিতে অপশান হয়ে যাবে সঠিক উত্তর এক্স টাকার পাঁচ পার্সেন্ট চক্রবৃদ্ধি হার সুদে দুই বছরের চক্রবৃদ্ধি সুদ সাতশো আটত্রিশ টাকা হলে এক্সের মান কত চারটি অপশান দেওয়া আছে কোনটা সঠিক উত্তর আমরা দেখব তো চক্রবৃদ্ধি সুদ বের করার ফর্মুলা হচ্ছে এটা যেখানে পি মানে হচ্ছে আসল আসল কত বলে দিয়েছে এক্স টাকা তো আমি এখানে এক্স বসালাম তো এই অনুযায়ী করছি তারপরে ওয়ান লিখতে ওয়ান লিখলাম প্লাস আর মানে হচ্ছে সুদের হার যেটা কত আছে পাঁচ পার্সেন্ট তাই এখানে আরের জায়গায় পাঁচ লিখব বাই একশো পাওয়ারে এখানে সময়টা লিখতে সময়টা কত ছিল দু বছর তাই এখানে পাওয়ারে দু লিখলাম তারপরে মাইনাস পি মানে হচ্ছে আসল আসল মানে এক্স এক্স লিখে ঠিক আছে তাহলে এক্স গুণ এটা আমি কেটে ছোটো করে নিচ্ছি পাঁচ এক কে পাঁচ পাঁচ কুড়ি শ তাহলে কুড়ি হয়ে যাচ্ছে আমার লসাগু কুড়ি এক কে কুড়ি তার সঙ্গে এক চোখ করলে এখানে একুশ তাহলে একুশ বাই কুড়ি হয়েছে এবার যেহেতু এখানে স্কোয়ার আছে তাই আমি একুশ বাই কুড়িকে দুবার লিখবো যদি মাথায় কিউব থাকতো আমি তিনবার লিখতাম ঠিক আছে মাইনাস এক্স যেরকম আছে লিখলাম এখানে কুড়ি কুড়ি গুণ করলে কত হচ্ছে চারশো তাহলে ওপরে একুশ একুশ গুণ করলে চারশো একচল্লিশ এক্স এখানে যেহেতু চারশো লসাগু হয়ে যাচ্ছে তাই মাইনাস দিয়ে চারশোর সঙ্গে এক্স গুণ করলে চারশো এক্স চারশো একচল্লিশ এক্স থেকে যদি আমি চারশো এক্স বিয়োগ করি তাহলে কত হচ্ছে একচল্লিশ এক্স বাই চারশো তাহলে চক্রবিদ্ধি সুদ আমি যদি ফর্মালি ইউজ করে করি তাহলে কত পাচ্ছি একচল্লিশ এক্স বাই চারশো টাকা যেটা কোশ্চেনে সঠিকভাবে বলেছে সুদ কত সাতশো আটত্রিশ টাকা তাই সমান দিয়ে আমি সাতশো আটত্রিশ লিখলাম ঠিক আছে এবার একচল্লিশ দিয়ে সরাসরি যদি আমরা সাতশো আটত্রিশকে ভাগ করি সেক্ষেত্রে আঠেরো হয় তাহলে এক্স সমান কত হচ্ছে আঠেরো সঙ্গে চারশো কোনি গুণ হবে আঠারোর সঙ্গে চার গুণ করে এখানে বাহাত্তর আর এই দুটো সঙ্গে চলে আসবে অর্থাৎ আঠারোর সঙ্গে চারশো গুণ করলে সাত হাজার দুশো হচ্ছে তাহলে এক্সের মান আমাদের কত হচ্ছে সাত হাজার দুশো তাহলে সাত হাজার দুশো টাকা হয়ে যাচ্ছে আসল যেটা রয়েছে অপশন নিতে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর